পরেশ কন্যা অঙ্গিতা অধিকারী বেতন বন্ধের নির্দেশ আগেই রাজ্যের সর্বোচ্চ আদালত দিয়েছিল। এরপরই নির্দেশ রাজ্য শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয় কোচবিহার জেলায়। সোমবার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে এই নির্দেশিকা কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শককে পাঠালেন মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় প্রধান শিক্ষিকাকে। আরো একবার জানিয়ে রাখবো, পরেশ কন্যা অঙ্কিতা অধিকারী বেতন বন্ধের নির্দেশ আগেই দিয়েছিল রাজ্যের সর্বোচ্চ আদালত। এরপরই এই নির্দেশ রাজ্য শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয় কোচবিহার জেলায়। সোমবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তরে এই নির্দেশিকা কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শককে পাঠালেন মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বিদ্যালয় বিদ্যালয় প্রধান শিক্ষিকাকে। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933-400-333 অথবা 9832-514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31 চকচকা কোচবিহার। সেখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে দেওয়া আছে যে স্কুলকে স্টুডেন্টকে সরি অঙ্গীকার অধিকারীকে হেল্ডা করতে হবে, সেজন্য আমরা চিঠিও জানিয়েছি স্কুলে। সেটা কাকে জানিয়েছেন স্যার? এইচএনবি হেডমাস্টার স্কুল। আর এই চিঠিটা কবে এসেছিল? হাইকোর্টের নির্দেশিকাটা আজকে এসেছে? না না, সার্ভারের থেকে আমি নিয়েছি, সার্ভারে নিয়েছি। সার্ভার থেকে অর্ডার অর্ডার কী রয়েছে? অর্ডার যেটা আছে আমাদের ডিআই সেকেন্ডারি যিনি আছেন কোচবিহার, তাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে অঙ্কিতা অধিকারী হেল্ডা করবে আন্ট্রি ফান্ডার, সেটাই জানিয়েছেন স্কুল।